উনি আরতি মিস্ত্রি, ওনাকে আজকে দেবীপক্ষে আজকের শুভ মহালয়ার দিনে ওনাকে একটা পেনশন দেওয়া হলো। পেনশনটা হাতে করে দিলেন তুষার গায়েন। হ্যাঁ, এটা আসলে এই হরিভূমি এনজিও থেকে এই পেনশনটা দেওয়া হলো। হচ্ছে এটা আমাদের এলাকায় শুরু হলো প্রথম, এবার থেকে আমরা আশা করি আরও অনেক মায়েদের আমরা সহযোগিতা করতে পারব। We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. Amra korbo joy, hum honge kamyab. Amra korbo joy nishchoy. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. এই গানটি যিনি লিখেছিলেন তিনি হয়তো মারা গেছেন, কিন্তু এই গানটি আমরা করি, কোটি কোটি লোক করি যারা বিলিভ করি যে মানুষের দ্বারাই সব কিছু হবে এবং মানুষের দ্বারাই সব কিছু হবে। সবচেয়ে বিশ্ববিখ্যাত মারণাস্ত্রগুণ আমাদের দেশের নেতারা, বিশ্ব নেতারা ইউজ করছেন একে অন্যকে মারার জন্য, যাতে সাধারণ মানুষকে খারাপ রাখা যায়, তাকে কষ্টে রাখা যায়, তাকে ভিখিরি করে রাখা যায়, তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা যায়, তাকে রোহিঙ্গা করে রাখা যায়, তাকে যা ইচ্ছে করে রাখা যায়। মানে হচ্ছে আপনাকে রেফিউজি তৈরি করা যায়। কি করে একজন রেফিউজি তৈরি হতে পারে? সে যদি দুটো সন্তান থেকেই জন্ম নিয়ে থাকে, সে যদি আদাম ইভ থেকেই জন্ম নিয়ে থাকে, তাহলে তাকে তার জন্মের সময় বার্থ সার্টিফিকেটের সময় লিখে দেওয়া হয় না কেন আপনি এই দেশের নাগরিক? আপনার জন্য একটা বাড়ি ঠিক করা হলো যে বাড়ির ভেতরে একটা পটি সেন্টার থাকবে, তার জন্য আলাদা করে বলতে হবে না যে আমরা পটি সেন্টার বানাচ্ছি। ভারতবর্ষের দুঃখতম দিনে, ভারতবর্ষের দুঃখতম দিনে আমরা সেই কাজটি করতে পেরেছি যার জন্য মানুষের জন্ম হয়েছিল। সেলফ ডিপেন্ডেন্ট ইকোনমিটা কাকে বলে জানেন? যখন আপনি যে পাড়াতে থাকেন সেই পাড়ার মানুষদেরকে সার্ভ করতে পারবেন। আপনি ভেবে দেখেছেন পাড়ার লোকেদের সঙ্গে আপনি কথা বলতে পারেন না? আজকে এত কথা বলছি কেন, ডেভেলপমেন্টের কথা বলছি, ইকোনমিক ফ্রন্টের কথা বলছি, তার কারণ হচ্ছে স্বপ্ন হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু। স্বপ্ন হচ্ছে সেই হাতিয়ার যেটা দিয়ে ভারতবর্ষ না পুরো পৃথিবীকে চেঞ্জ করে দেওয়া যায়। আমি শুধু সিটিজেনদের স্বপ্নের কথা বলছি, নেতারাও তো তার ভেতরেই পড়েন, তারাও তো নাগরিকই পড়েন। কালকে একটি ঘটনা ঘটেছে, আপনি দেখবেন, যখন দেখাবো, একটি মা উঠে দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করছেন, তারাও কিছু বলানোর চেষ্টা করছে। তার কারণ হচ্ছে হরিভূমি এনজিও পেরেছে সেই কাজটি করতে, যে কাজটি করার জন্য আমাদের জন্ম হয়েছিল। আইডিয়ার জন্ম তো যে কেউ দিতে পারে, যেখানে ইচ্ছে দিতে পারে। সেই আইডিয়াটা যখন অ্যাকসেপ্টেড হয় তখন দেখবেন কোটি কোটি মন্দির তৈরি হয়ে যায়, কোটি কোটি পুরোহিত তৈরি হয়ে যায়, কোটি কোটি দিহারি মজদুর তৈরি হয়ে যায়। তাদের মৃত্যুর খবর আমাদের দেশের লোকেরা রাখে না, কিন্তু কাল থেকে যেটা হলো সেটা হচ্ছে ওয়েবসাইট করে হরিভূমি একজন মাকে পেনশন দিল। বরঞ্চ উল্টো করে বলি যে সেই মা আমাদেরকে অ্যালাউ করলেন যে এই টাকাটি যেন আমরা তার কাছে পৌঁছে দিতে পারি। বিভিন্ন লোক 200 টাকা করে দিয়েছে ভারতবর্ষ জুড়ে, তারই 1000 টাকা আমরা মাসে তুলে দিলাম, যেটা 12 মাস দিতে পারবো। কারণ 100 জন 200 টাকা করে দিয়েছে, তার মধ্যে থেকে একজন এমপ্লয়মেন্ট পেলেন 30% কমিশন, বা সেটাকে পারিশ্রমিক বলতে পারেন। 60% এই মায়ের জন্যে আর 10% হরিভূমির জন্যে। এটা একটি ধূপবাতির, আগরবাতির বাক্স, এর ভেতরে হরিভূমির তৈরি ধূপবাতি ঢুকে বিক্রি হবে বাজারে। বুঝতে পারছেন যে কথাটা বলছি? সেটা মন দিয়ে শুনুন। এত বছর ধরে মিডল ক্লাস তৈরি হলো, মিডল ক্লাসের একটাও নিজেদের কোনো প্রোডাক্ট নেই, নিজেদের শাড়ি নেই, নিজেদের জল নেই, নিজেদের আগরবাতি নেই, নিজেদের মোমবাতি নেই। ইনফ্যাক্ট নিজেদের বুদ্ধি থাকা সত্ত্বেও তারা নিজেদের পাশে দাঁড়াতে পারেনি। আমাদের ফাইট এটাই। দেখবেন আপনি CPM করছেন, আপনি কংগ্রেস করছেন, আপনি BJP করছেন, আপনি তৃণমূল করছেন, আপনি JDU করছেন, আপনি SUCI করছেন, আপনি DFI করছেন, শুধু করছেন, শুধু কথা বলছেন, শুধু প্রতিবাদ করছেন, কিন্তু একটি ভিখারিকে বড় লোক করতে পারছেন না, একটি অসহায় মায়ের পাশে দাঁড়াতে পারছেন না, একটি চাকরি পাইনি এমন একটি যুবার পাশে দাঁড়াতে পারছেন না। কারণ সেই যুবাটাও মনে করছে আমরা রাস্তায় দাঁড়িয়ে শুধু প্রতিবাদ করব।
কেন ডেভেলপমেন্টটা কি প্রতিবাদ হতে পারতো না? একটা গাছের কি দরকার আছে একটি পাখি তার বীজ নিয়ে আর একটি জায়গায় গাছের বীজটাকে ফেলবে সেখান থেকে গাছ হবে? তারা তো গাছেরও প্রতিবাদ করেছিল, মোদি চাকরি দেয় নইলে আমরা গাছ হয়ে আর জন্মাবো না। এই যে ডেভেলপমেন্ট করব না এবং শুধু চেয়ে যাব, তারই ফল হচ্ছে আমাদের দেশে বছরে প্রায় 1.5 কোটি করে আমরা ভিখারি তৈরি করেছি, আবার তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য লড়াই করছি। অথচ বলা হচ্ছে 80 কোটি লোককে নাকি তিনি খাওয়াবেন। 80 কোটি লোককে যখন খাওয়াবেন নিশ্চয়ই 80 কোটি রেজিস্টার্ড আছেন, বাদবাকিরা বিজনেস ভ্যান হিসেবে রেজিস্টার্ড আছে, বাদবাকিরা নাগরিক হিসেবে রেজিস্টার্ড আছে, বাদবাকিরা কার্ড হিসেবে রেজিস্টার্ড আছে, ওই ভোটার আইডি কার্ড, তারপরে আধার কার্ড, তারপরে ব্যাংকে রেজিস্টার্ড আছে। আপনি বুঝতে পারছেন প্রায় 20-30 বছর ধরে তারা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করছে, কী করে করলো সেখান থেকেও আপনি খুঁজে পেয়ে যাবেন। কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট চাই 1948 19 জুলাই। আজকে ভারতবর্ষের সেই কথা বলছি যে কথা বলার জন্য হয়তো আমাদের জন্ম হয়েছে। একটা ছোট্ট স্বপ্ন এই ঘর থেকেই দেখেছিলাম, তাই আমি বাইরের ঘরে বা ঘরে বা ছাদে গেলাম না, বাইরে অন্ধকার, ইচ্ছে ছিল আজকে জানলাটা খোলা রাখি, কিন্তু এত কুকুরের আওয়াজ সেটা তো শোনানো যায় না, তাই জানলাটা বন্ধ করলাম, পর্দাটা টানলাম না। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পেছনে খবরের কাগজ রাখা আছে, যে খবরের কাগজ রোজ আপনাদেরকে কঙ্গনা রানাওয়াত আর সুশান্ত সিং আর রিয়া চক্রবর্তীর খবর দিচ্ছে, এবং আমি দেখলাম এডুকেটেড লোকেরা এগুলো নিয়ে কথাও বলছে। কিন্তু এডুকেটেড লোকেরা যারা বলছে যে টিভিতে তাদের আনএমপ্লয়মেন্ট নিয়ে দেখানো হচ্ছে না, কতজন বুকা আছে দেখানো হচ্ছে না, দিহারি মজদুররা কীভাবে রেজিস্টার্ড হবে সেটা দেখানো হচ্ছে না, অপোজিশন যে প্রশ্নটা করছে, অপোজিশন একটা ওয়েবসাইট খুলে দিহারি মজদুরদেরকে রেজিস্টার্ড করে গভর্নমেন্টকে সেই লিস্ট তুলে দিল না, এটাও অবাক লাগছে। সারদাতে আমি সুজান চক্রবর্তীকে যাদবপুরের ওই ইউনিভার্সিটির ভেতরে মিউজিয়ামের ভেতরে যেখানে মিটিং হয় সেখানে বলেছিলাম যে আপনাদের পার্টি অফিসে তো লোকেরা মাছি তারায়, যদি আমাদের দেশের লোকেরা পার্টি অফিসে গিয়ে সামান্যটুকু দান করে তাহলে যে সারদার টাকা মিটিয়ে দেওয়া যেত। 2019 ইলেকশন 2013 বলেছিলাম কী করে যেতে যায়, তখনও তিনি শোনেননি। আপনারা কি শুনতে পান, আপনারা কি ভাষা বুঝতে পারেন? তাহলে আবার করে বলছি যে হরিভূমি যে কাজটা করছে, শ্যামলদা যে কাজটা করছেন, মিতা যে কাজটা করছে, ঝর্ণাদি যে কাজটা করছেন, রুমি যে কাজটা করছে, শ্রমিক যে কাজটা করছে, ওইদিকে শুভ জোয়ারদা যা একদম ভিডিও করে পাঠিয়েছেন যে আমি বিলিভ করি এই সায়েন্সটাতে যে মায়েরা উঠে দাঁড়াবেন। হরিভূমি ধরেছে কিছু কাজের লোককে, তারা কাজ করছেন কিন্তু উঠে দাঁড়াবেন মায়েরা। ভাবুন আপনার পাড়াতে 2000 মা এক হয়ে গিয়ে সামান্য 30 টাকা সামান্য 40 টাকা বা এরকম ওয়েস্ট বাচ্চাদেরকে দিয়ে জমা করিয়ে বিক্রি করে ফান্ড তৈরি করে তারা হরিভূমিতে রেজিস্টার্ড করছে, বা যেখানে যেখানে আমাদের সেন্টার খোলা হচ্ছে সেখানে রেজিস্টার্ড করছে, হরিভূমিকে 1টা টাকা পাঠিয়ে পাড়ার প্রবলেম সলভ করছে, তারা ইন্ডাস্ট্রি খুলছেন, তারা চাকরি দিচ্ছেন। ভেবে দেখুন আপনার ট্যাক্সের টাকায় আপনি যা কিনছেন সেই ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট নিয়ে গিয়ে আপনার সঙ্গেই খেলা খেলছে। কিন্তু আপনি পাড়াতে বসে শ্যামের বাঁশুড়ি বাজাতে পারছেন না, দ্রৌপদীর সেই ডাকটা শুনতে পাচ্ছেন না, সীতার সেই ডাকটা শুনতে পাচ্ছেন না। ইতিহাসে লিখে দিয়ে যাওয়া হয়েছিল যে যতদিন মানুষ কাঁদবে তাকে কাঁদানোই হবে। মানুষ কি হাসবে না? মানুষ কি ঘুরে দাঁড়াবে না? মানুষ কি সেই ইনিশিয়েটিভ নেবে না যে ইনিশিয়েটিভে তার ছেলের মুখে দাঁড়িয়ে আছে? আপনার বয়স এখন 30, আপনি যখন 65 পৌঁছবেন আপনি কি চাইবেন না 35 বছর ধরে একটা সিস্টেম গড়ে উঠুক যেটা আপনার জন্য হবে? 1947 আমাদের বাবারা যারা তার আগে জন্মেছিলেন, আমি জন্মেছি 64, তাহলে আমার 56 বছর বয়সে এমন কোনো সিস্টেম হবে না কেন যেটা 65 বছরে আমার পাশে দাঁড়াবে, যেটা 60 বছরে আমার পাশে দাঁড়াবে? আমার দেশের PM বলে দেবে না 50 বছর থেকে তুমি রিটায়ার্ড, আমার 56 বছর বয়সে এসে এই বুদ্ধিটি জাগলো যে দেশের নাগরিক যদি এক না হয় তাহলে দেশের নাগরিক কি টেররিস্ট তৈরি করবে? কোটি কোটি টাকা তাদের পেছনে খরচা করা হচ্ছে, একটা রাফেল কেনা হচ্ছে, একটা কি সুকুডো কেনা হচ্ছে, একটা টোকুডো কেনা হচ্ছে, শুধু কেন না সেখান থেকে টেররিস্টরা এসে আমাদের দেশের কিছু লোককে মেরে দিয়ে চলে যাবে। দেশের লোককে মারতে কি বাইরের লোক লাগে? আমাদের দেশে অনেক বেশি লোক মারা যায় ধর্ষণের খাতিরে, না খেয়ে এবং মিসম্যানেজমেন্টের জন্য সুইসাইড করছে তার চেয়ে বেশি লোক। বাইরের থেকে কোনো লোককে লাগবে না, যদি দেশের লোক উঠে দাঁড়ায় তাহলে দেশের সব কিছুকে চেঞ্জ করে দেওয়া যাবে। জানবেন সাইকোলজিস্ট থাকা সত্ত্বেও দেশের নাগরিকরা আত্মহত্যা করেন, কারণ তারা জানেন কালকে যে খেতে পাবো না তার জন্য খাওয়াটাকে যোগাবে। আমি বিরাটির কথা বলছি, আজ থেকে প্রায় 3-4 বছর আগের একটি মা ও মেয়ে বললো আর ভিক্ষে করতে ভালো লাগছে না, আর চাইতে ভালো লাগছে না। পুলিশ ইন্সপেক্টর যখন গিয়েছিল তার ঘরে বলছে তার ঘরে কোনো আনাজ ছিল না। আপনি কি করে জানবেন আপনার পাড়াতে একটি লোক না খেয়ে আছে, কার চাকরি গেছে, কোন 65 বছরের মা বাড়িতে এক বেলা খান
বাদবাকি চুপ করে থাকেন, এই যে আমাদের 74 বছর ধরে চুপ করে থাকার ফল হচ্ছে আমরা এমন একটা দেশ তৈরি করেছি যেখানে রেড ফোর্টে দাঁড়িয়ে একজন বলবে 130 কোটি হাঁ করে শুনে শুধু আলোচনা করবে। আমি ভাবনামুখের পক্ষ থেকে হরিভূমির প্রদীপ দাকে এবং প্রদীপ দার টিমকে এবং কারা যারা কালকে সুন্দরবনে এই ইনস্টিটিউটটা নিয়ে এই মায়ের বাড়িতে পৌঁছতে পেরেছেন, আপনারা কলম্বাস, আপনারা ভাস্কো ডাগামা, আপনারা ফোয়াহুয়েন, আপনারা ইভান বাতুতা, জানি না আর কত নাম আছে যারা বেরিয়ে পড়েন দেশকে চেনার জন্যে। পাশের বাড়িকে যারা চিনতে পারেন না তারা দেশকে কোনো দিন চিনতে পারবেন না। তাই রামপুর হাটেরই দোকানদাররা বলেছে যে প্রদীপকে যে আপনারা আগরবাতি পাঠান, আমরা সেই আগরবাতি জ্বালাবো। আমার আজকে বলতে লাগছে এই হাতে রয়েছে আমাদের থট প্রসেস যে মিডল ক্লাস, শুধু মিডল ক্লাসের নিজেদের সব কটা প্রোডাক্ট হবে এবং একটা হাতে থাকবে ইউনিটি। তার গর্ব করে বলবে যে আমরা পাড়ার ক্লাব থেকে এক হলাম, বাড়ি থেকে এক হলাম, আমাদের এনজিও থেকে এক হলাম। এবং আমি সব এনজিওকে বলছি, সব এনজিওকে বলছি যে আপনারা নিজেদেরকে হরিভূমির ওয়েবসাইটে রেজিস্টার করুন। ওয়েবসাইটে এসে রেজিস্টার করে আপনারা পাড়া ভিত্তিক ব্যাংকিং সিস্টেম করে একটা পোর্শনের টাকা আপনারা পাঠিয়ে দিন। আমরা যে বলছি মন্দির থেকে 10% ডোনেট করতে, তো পাড়া ভিত্তিক যদি আমাদের ব্যাংকিং সিস্টেম তৈরি হয়ে যায় আপনাদের হাত ধরে, তাহলে তার 10% আপনারা হরিভূমিকে প্রতি মাসে ট্রান্সফার করুন। হরিভূমি যে ভারতবর্ষ জুড়ে কাজ করবে সেটা করুক, আর আপনারা পাড়া ভিত্তিক ব্যাংকিং সিস্টেম করুন। এইটাকে আইডিয়া বলে, যে আইডিয়াটা আমি জেনারেট করেছি। আমাকে অনেকেই বলেছে ব্যাংকিং শব্দটা ইউজ করবেন না, প্রত্যেকটা মানুষ যদি এক জায়গায় হয় সেটাকে ব্যাংকই বলে। ব্যাংকে মানে টাকা রাখা শুধু নয়, যে টাকা রিজার্ভ ব্যাংকে রয়েছে এবং আমাদের কিছু কাজে লাগে না, দেশের গভর্নমেন্ট বলছে যে আমরা ডোনেশন দেব, আমরা লোন দেব। ডোনেশন তো ভুলেই যান, আমরা লোন দেব। আপনি খেতে পারছেন না, আপনাকে 6 মাস পরে লোন দেবে। বিজনেসকে ডুবিয়ে দিল, চাকরিকে ডুবিয়ে দিল, থট প্রসেসকে ডুবিয়ে দিল এবং হিন্দুইজমকে ডুবিয়ে দিল আমাদের বিজেপি বলে যে পার্টিটি, তারা ঠিকই করতে পারলো না। আসল কাজটা আমাদের কি, আসল কাজটা হচ্ছে হিন্দুদের হচ্ছে রিজন, কোয়েশ্চেন আর এগিয়ে যাওয়া, যে জন্যে স্বর্ণযুগ ভারতবর্ষ দেখেও দেখতে পারলো না। আমাদের কেউ অ্যাটাক যে যারা করেছিল আমরা হেরে গেছিলাম, এর প্রশ্নের উত্তর দরকার নেই। তার কারণ হচ্ছে ভারতবাসীদেরকে সরিয়ে রাখা হয়েছিল যে ক্ষত্রিয়রা শুধু যুদ্ধ করবে, আমরা সেজন্যে হেরে গেছি। তাই আজকে ভারতবাসীরা এক হতে শুরু করেছে। আপনারা হরিভূমির নামে এক হবেন, নিউজ পেপার ব্যাংকের নামে হবেন এক হবেন, লোন উইদাউট ইন্টারেস্টের নামে এক হবেন, উত্তরের দরবারি আড্ডার নামে এক হবেন, দক্ষিণের দরবারি আড্ডার নামে এক হবেন, আপনারা এক হবেন। এইটা যদি বুঝে যান যে আপনার পাড়াতে যে রিক্সাওয়ালাটা আছে তাকে সার্ভ করার জন্য আপনার জন্ম হয়েছে, আপনার ওইখানে যে ভিকেরিটে আছে তাকে সার্ভ করার জন্য আপনার জন্ম হয়েছে, মাসে 1 দিন 3 ঘন্টা যদি আপনারা দিতে পারেন, ভারতবর্ষের চেহারাই আলাদা হবে। এত গান, এত গান, এত ইউনিটির সং, এত বই, এত লেখা, শুধু অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে বলা হয়নি। আপনি দেখবেন ওই গান্ডীবটা সবাই তুলতে পারতো, শুধু থিওরিটা ছিল সেই তুলতে পারবে যে সীতাকে বিয়ে করবে, যে দ্রৌপদীকে বিয়ে করবে, তাই এত বড় টেস্ট চলছিল। এখন আপনাদের সামনে গান্ডীব পড়ে আছে যেটি একটি বাচ্চা ছেলেও তুলতে পারবে, শুধু মাসে 1 দিন আপনার পাড়ার ক্লাবে, আপনার অফিসে, আপনার কলেজে, আপনার স্কুলে, আপনার ইউনিয়ন অফিসে, আপনার পার্টি অফিসে, যেখানে আপনারা আড্ডা মারেন মাসে 1 দিন, শুধু এই নিয়মে খবরের কাগজ গিয়ে জমা করলেন, তার সঙ্গে আপনাদের বিখ্যাত টাকা। আমরা দেশ থেকে কোটি কোটি টাকা জেনারেট করব প্রতি মাসে, যেখান থেকে ইন্ডাস্ট্রি খোলা হবে, যেখান থেকে আমরা টাকা জেনারেট করে এক মায়ের পাশে দাঁড়াতে পারবো, একটা ইউথের জন্য ইন্ডাস্ট্রি খুলতে পারবো। ভারতবর্ষকে আর পেছনে দেখতে হবে না, ভারতবর্ষ অলরেডি প্রদীপের হাত ধরে, হরিভূমির এনজিওর হাত ধরে 2025-এর দিকে তাকিয়ে আছে, যেখান থেকে সব পার্টির লোকেরা, সব ধর্মের লোকেরা এক হয়ে যাবেন, এক হয়ে শুধু ডোনেট করবেন, শুধু ডোনেট করবেন, এবং লাখ লাখ লোক এই বিষয়ে কাজ করে ভারতবর্ষকে গড়ে নেবে। একজন দেশ ডোবাতে পারে না, দেশকে ডোবায় 130 কোটি জনগণ। তাই মনে রাখবেন, উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, হাম হোঙে কামিয়াব। আর সেই একদিন 17 সেপ্টেম্বর 2020 থেকে শুরু হয়ে গেছে, তার অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু ওয়েবসাইটটা সেদিন যেদিন শুরু হলো সেদিন থেকে ভারতবর্ষ এক হতে শুরু করেছে। কালকে আমাকে একটা জয়েন ব্যাংক ট্রাস্টেও জয়েন করানো হলো, সেখানে এখন আর আমি বলি না কাউকে এই কাজ করতে, আমি বলি যে আপনারা কি ভারতবর্ষ চান যে একটা প্ল্যাটফর্মে এসে জয়েন করুক। একজন আমাকে কন্ট্যাক্ট করলেন, তিনি ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ করেন, আমি ডিটেলটা লিখে পাঠালাম। কালকে আমার জ্যাঠুতো দাদা আরেকজনের সঙ্গে কথা বলালো গুজরাতের পালিতানাতে, তাদেরও আইডিয়াটা ভীষণ ভালো লেগেছে।
আপনার যদি আইডিয়াটা ভালো লাগে যে মাসে একদিন 3 ঘন্টা দিয়ে পাড়াতে আমরা একটা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করব, যে ক্যাপিটাল আমাদের স্টিল ইন্ডাস্ট্রি করবে, যে ক্যাপিটাল আমাদের এয়ার ইন্ডিয়া কিনে নিতে পারবে, যে ক্যাপিটাল মায়েদের মুখে হাসি ফেরাতে পারবে, যে ক্যাপিটাল ভিখারি আর বড় লোক খুঁজবে না, একটা 65 বছরের মা যখন হয়ে যাবেন বা বাবা যখন হয়ে যাবেন তার পাশে আমরা দাঁড়াবো, তার বাড়িতে যদি আমরা 8,000 টাকা পৌঁছে দিই, আজকে তো সবে 1,000 টাকা দিয়ে শুরু, কারণ যাই সেল হচ্ছে ভারতবর্ষে তার 1% টাকা যদি বিজনেসম্যানরা ব্যবসায়ী সমিতিরা প্ল্যান করে আমাদেরকে ট্রান্সফার করে দিতে পারেন, তাহলেই ভারতবর্ষের চরিত্র অন্য হয়ে যাবে। আজকে যে ভারতবর্ষ কাঁদছে, কালকে সে ভারতবর্ষ হাসবে, এবং হাসার জন্য একটা মোদী একটা মমতা দিয়ে একটা নীতিশ কুমার লাগবে না, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যোদ্ধা হয়ে যাবে। বর্ডারে লড়াই করার জন্য যারা গিয়ে লড়ে মরছেন সে লড়াই বন্ধ হয়ে যাবে। যদি পুরো পৃথিবীর মানুষকে একই আইডিয়া দিয়ে তাদেরকে যদি দাঁড় করিয়ে দিয়ে বলা হয় আমাদের মধ্যে আর কোনো যুদ্ধ নেই, আমাদের মধ্যে ওষুধের ওয়ার নেই, আমাদের মধ্যে অমুক নেই, আমাদের মধ্যে তমুক নেই, বাধ্য হবে লিডাররা পিস ট্রিটি সাইন করার জন্যে, তারা লড়ার জন্য কোনো ট্রিটি সাইন করবেন না। আমরা সেই সকালের দিকে রয়েছি, তাকিয়ে রয়েছি যখন হরিভূমিতে কোটি কোটি লোক জয়েন করেছেন, ছোট ছোট ব্যাংকিং সিস্টেম চারিদিকে গড়ে উঠেছে যেটাকে আমি মন্দির বলছি, এবং সেখান থেকে 10% টাকা হরিভূমিতে চলে যাচ্ছে। সকাল হচ্ছে, এখন 4টে কি 4:30 বাজে, সকাল হচ্ছে, বিরাটভাবে সকাল হচ্ছে, কালকে সকাল হয়ে গেছে, দুপুর হয়েছে, রাত হয়েছে, এবং ভেবে দেখুন এই সকালটা আপনার নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে উঠে আপনি আড্ডাতে বলবেন যে আমরা একটা মাকে পেনশন দিতে পারলাম, আমার বাবাকে পেনশন দিতে পারলাম, আমার যখন 65 হবে আমি এমন সিস্টেম করছি যে আমাকে পেনশন দিতে পারবো, আমার ছেলে যে কালকে জন্মাবে, আমার তো এখনও বিয়েই হয়নি, যে আপনার যখন বিয়ে হবে আপনার যে ছেলে মেয়ে জন্মাবে তাদের চাকরি আপনি তৈরি করে দিতে পারবেন, 65-তে সে পৌঁছলে তার পেনশন আপনি তৈরি করে দিতে পারবেন। আপনি ভাবুন যে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য তৈরি হচ্ছে ভারতের ভুল পলিসির জন্যে, তাকে কোটি টাকা ইনভেস্ট করে তাকে দেশের নাগরিক করে দিতে পারবেন, একটি বাচ্চা যখন জন্মাবে তার জন্য একটা ঘর তৈরি করে দিতে পারবেন, সে বিয়ে করে তার বউকে নিয়ে সেখানে হ্যাপি হ্যাপি থাকবে, সেখানে আপনাকে নিয়ে গিয়ে রাখবে। প্রত্যেকটা মানুষ যখন জন্মাবে দেশের গভর্নমেন্টের পলিসি হওয়া উচিত ছিল তাদেরকে বাড়ি দিয়ে দেওয়া, তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া। আমরা একটা নতুন ভোরের দিকে তাকিয়ে আছি যে ভোরটা আপনার হাত দিয়ে হবে, পাড়ার লাইটটি পাড়ার আলোটি আপনার হাত দিয়ে চলবে। আপনার পাড়াতে ক্লাবে মাত্র 70 জন 80 জন মেম্বার, সেটা হাজার হাজার নয় কেন? আবার করে প্রশ্ন করি, হরিভূমি দিয়েছে ডাক, ভারতবর্ষের কিছুটা হলেও আংশিক চেঞ্জ আসছে, এবার সবাই মিলে দিন ডাক, উই শ্যাল ওভারকাম, সামডে নয়, 17ই সেপ্টেম্বর 2020 থেকে শুরু হয়ে গেছে, এবার আপনাদের হাতে সব। কত তাড়াতাড়ি আপনারা পাড়াতে একদিন অর্গানাইজ হয়ে কাজটি করতে পারবেন, তার জন্য বছর বছর ওয়েট করতে হবে না, শুধু ডেকে মিটিং করতে হবে না। আমি যদি এখান থেকে একটা ফোন কলে পালিতানাতে একজনকে বোঝাতে পারি, আহমেদাবাদে একজনকে বোঝাতে পারি, রামপুরহাটে প্রদীপকে বোঝাতে পারি, এখনও তো আমাদের দেখা হয়নি, দেখা তো হয়েছিল একবার যে গাড়ি করে আমি গিয়েছিলাম, কিন্তু আইডিয়ার জন্য এখন অবধি দেখা হয়নি, শুধু ফোনে ফোনে কথা হয়। সে আগরবাতি ডিব্বার জন্য অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে, ভাবুন, তাহলে আপনি নন কেন? একটা প্রদীপ দাস আপনি নন কেন? আসুন একটা নতুন সকালের জন্য আমরা আবার করে গান গাইব, মানুষের হাসি ফেরাব, এবং হয়তো একটা দিন সেরকমই আসবে যখন গণতন্ত্রের মানে হবে একে অন্যের পাশে দাঁড়ানো, একে অন্যের ভুল ধরা নয়, একে অন্যকে প্রশ্ন করা নয়। ভালো থাকবেন, ভালো কাজ শুরু করে দিন, কারণ প্রত্যেকটা মানুষের জন্য কাজ, 5 বছরের যে ছেলে মেয়েটি তারাও এই কাজ করতে পারবে, এবং প্রত্যেক পাড়া থেকে যুবরা এক হয়ে হরিভূমির জন্য কাজ করবে বা আমাদের মিশ্রর ব্যাংকের জন্য কাজ করবে, তার দিকে তাকিয়ে আছে। অনেক ধন্যবাদ। নাম আরতি মিস্ত্রি, সরকারি বাস করি, সুন্দরবন এলাকায় বাস করি আমি। আমি হরিসভায় আবেদন করলাম আমার এই ভাতা, আমি খুব